সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো প্রতিবারের মতো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার অলরেডি আবার চলে আসলাম। প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে, মারাত্মক ঝড় বৃষ্টি। তো কোন কোন অঞ্চলে ঠিক সেই ঝড় বৃষ্টিটা শুরু হতে যাচ্ছে তা আমরা সরাসরি লাইভ প্রো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবেই মিস না হয়। প্রিয় বন্ধুরা, আর কয়েক ঘন্টার মধ্যে তুমুল আকার ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চল আসতে পারে তা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এই মুহূর্তে আপডেট দিচ্ছি রাতের মধ্যে, তো রাতের আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা বৃহস্পতিবার, ঠিক আমরা বৃহস্পতিবার রাত 3টার সময় আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো তুমুল আকার ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে শুরু হতে পারে, তো এর আগে আমরা ঠিক আপনাদেরকে সন্ধ্যা 6টার সময় আরও একটা কিন্তু আপডেট দিয়েছিলাম তুমুল আকার ঝড় বৃষ্টি হবে বলে। তো কোথায় কোথায় সেই ঝড় বৃষ্টির আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, এই যে এখানে খড়গপুর যে এই এলাকাটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন জুড়ে, ঠিক সেই খড়গপুরের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি ছিল, অবশ্যই আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তো বৃষ্টি হয়েছে কিনা আমাদেরকে জানাতে পারেন। কলকাতার কিছু কিছু অঞ্চলে ঠিক ঝড় বৃষ্টির আপডেটটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তারপর আরামবাগ, তারপর চন্দ্রনগর, এখানে আরও অনেক অঞ্চল, বর্ধমান, এখানে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। বর্ধমান এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির আপডেটটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, অবশ্যই ঝড় বৃষ্টি হয়েছে কিনা আমাদেরকে জানাতে পারেন। তারপর এই যে খাতাওয়া এই অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টির আপডেটটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, হয়েছে কিনা জানাতে পারেন। তারপর শান্তিপুর, তারপর যশোরের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল রাতে, তো হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুধু যশোর না, এখানে আমরা দেখতে পেয়েছিলাম আরও অনেক অঞ্চলে, কুষ্টিয়ার কিছু কিছু অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টির আপডেটটা কিন্তু ছিল, মেহেরপুর, কুষ্টিয়া, তারপর এখানে আরও কয়েকটি অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির আপডেটটা কিন্তু অলরেডি ছিল। তো ঝড় বৃষ্টি হয়েছে কি না অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তারপর আপনার এখানে বাংলাদেশের কিছু কিছু এই যে পশ্চিম এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির আপডেট কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি, অবশ্যই হয়েছে কি না আমাদেরকে জানাবেন, কারণ আমরা একদম সঠিকভাবে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বা হতে যাচ্ছে তা কিন্তু সরাসরি লাইভ প্রো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাতের মধ্যে, পরবর্তী রাতে, শেষ রাতে তুমুল আকারে বিধ্বংসী ঝড় বৃষ্টির সম্ভাবনা পঞ্চগড় এখানে হওয়ার কথা। আমরা দেখি, আমরা একটু মডেল অপগ্রহ চিত্রের মধ্যে আমরা চলে যাবো। তো এখানে রংপুর সাইডের বিভিন্ন অঞ্চলে তুমুল আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া গেছে, অবশ্যই ঝড় বৃষ্টি হয়েছে কিনা আমাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন। তো রংপুর এই সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির আপডেট কিন্তু পাচ্ছি আমরা। এছাড়া ঠোরা অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, তারপর মেঘালয়ের মধ্যে কিন্তু রাতের মধ্যে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, অবশ্যই আপনারা বৃষ্টি হলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে এখনও পর্যন্ত মেঘ আসতেছে না সিলেট বিভাগের কিছু কিছু অংশ, এছাড়া শিলং এই অঞ্চলে কিন্তু বজ্রবাহী মেঘ কিন্তু ঢুকতেছে। তো কোনটা বজ্রবাহী মেঘ এবং কোনটা বজ্রবাহী মেঘ না তা আমরা সহজে বুঝতে পারি, তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে কোন মেঘে বৃষ্টি এবং কোন মেঘে বৃষ্টি নেই তাও কিন্তু আমরা জানতে পারি। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা কিন্তু আপনাদেরকে আগাম পূর্বাভাস দিয়ে দেবো একদম সঠিকভাবে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তুমুল আকারে মেঘ কিন্তু আসতেছে, তো মারাত্মক ঝড় বৃষ্টি কিন্তু ঠিক এই অঞ্চলগুলোতে কিন্তু থাকছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ী, রংপুরের কিছু কিছু অঞ্চল, এখানে পঞ্চগড় সহ ধরে এখানে আরও অনেক অঞ্চল, রংপুরের কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, বজ্রবাহী বৃষ্টি হওয়ার চান্স কিন্তু অনেকটা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই যে শ্রীমারা এই অঞ্চলে, তারপর এখানে আরও কয়েকটি অঞ্চল কিন্তু রয়েছে, টুরা এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। দেখি আর কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি রয়েছে, এখানে গোলাপাড়া, তারপর পরবর্তীতে শিলং, এই যে শিলংয়ের মধ্যে ঝড় বৃষ্টি আসতে পারে। তারপর বর্ডার এলাকাগুলোতে যে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর সাইডে এবং বর্ডার এলাকার অনেক অঞ্চল জুড়ে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি কিন্তু থাকতে পারে, তুমুল আকারে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি আরও মেঘের আনাগোনা কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বরিশাল, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল রাতের মধ্যে, কুমিল্লার কিছু কিছু অঞ্চল, তাছাড়া ফরিদচুরি উপজেলা, তারপর এখানে মতিরহাট, লালমোহন এই অঞ্চল থেকে অলরেডি মেঘের সন্ধ্যা মিলতেছে, প্রচণ্ড আকারে মেঘ কিন্তু দৌড়াচ্ছে। আসলে ঠিক এই প্রচণ্ড আকারে মেঘ দৌড়ালেও কিন্তু এখানে কোথাও তেমন ঝড় বৃষ্টির আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না, এখানে ঝড় বৃষ্টি হওয়ার চান্স কিন্তু নেই। প্রিয় দর্শক, এখানে কোথাও তেমন ঝড় বৃষ্টি হওয়ার চান্স কিন্তু নেই,
যাই হোক, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কিন্তু আপনাদেরকে জানাবো যদি ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে থাকে, যদি শুরু হয়ে যায় নতুন, তো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো আবহাওয়া পরিবর্তনশীল। তো যদি পরিবর্তন হয়ে যায়, যদি কোথাও যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তা আমরা সবার আগে আপনাদেরকে আপডেট দিয়ে যাবো। তো এর আগে রাতে কিন্তু কেমন বৃষ্টি পেয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, কোলাঘাটের বন্ধুরা, কলকাতার কিছু কিছু অঞ্চলে অবশ্যই আপনারা জানাবেন, খেসপুরের বন্ধুরা কিন্তু আমাদেরকে জানাতে পারেন, আরামবাগ, চন্দ্রনগর, তারপর এখানে শান্তিপুরের বন্ধুরা কিন্তু জানাতে পারেন বৃষ্টির সম্ভাবনা ছিল, তারপর বর্ধমানের অঞ্চলের বন্ধুরা কিন্তু আমাদেরকে জানাবেন, মেহেরপুরের এই মেহেরপুর যশোরবাগ এই এসব অঞ্চলের বন্ধুরা কিন্তু আমাদেরকে জানাবেন কেমন বৃষ্টি আপনারা পেয়েছেন, তুমুলাকার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল। তো প্রিয় দর্শক, আজকের সংক্ষিপ্ত আপডেট এ পর্যন্ত। যদি ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিবেন।